নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, অ্যাস্ট্রো কানেকশন ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে অনেক অনেক স্বাগত জানাই। বন্ধুরা, আপনি কি কন্যা রাশির জাতক বা জাতিকা? তাহলে ভিডিওটি আপনারই জন্য, কারণ এই ভিডিওতে আমি আপনাদেরকে জানাতে চলেছি কন্যা রাশির জাতক জাতিকার অক্টোবর মাস কেমন যেতে চলেছে, অর্থাৎ এই মাসে আপনাদের কোন কোন ক্ষেত্রে শুভ ঘটনা ঘটতে চলেছে এবং কোন কোন ক্ষেত্রে আপনাদেরকে সাবধানে থাকতে হবে, এই সমস্ত বিষয় নিয়ে এই ভিডিওতে আমি পুঙ্খানুপুঙ্খ আলোচনা করতে চলেছি। তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। নমস্কার, আমি কল্যাণ রায়, শুভ সুশীঘ্র। আপনি যদি কন্যা রাশির জাতক বা জাতিকা হন, তাহলে আপনাদের অক্টোবর মাস কেমন যেতে চলেছে তার আগাম ভবিষ্যৎবাণী এই ভিডিওর মাধ্যমে আপনারা পেতে চলেছেন। কিন্তু একটি বিষয় মাথায় রাখবেন, আমি যে ভবিষ্যৎবাণী আপনাদেরকে জানাতে চলেছি সেটি কিন্তু সার্বিক ভবিষ্যৎবাণী, অর্থাৎ এটি চন্দ্র রাশি ধরে গণনা করা হয়। তাই এই ভিডিওতে বলা প্রতিটি কথাই যে অক্ষরে অক্ষরে মিলবে এ ধরে কখনো এগোবেন না। বড় ধরনের ডিসিশন নেওয়ার ক্ষেত্রে আপনারা অবশ্যই কোনো এক্সপার্ট অ্যাস্ট্রোলজারের পরামর্শ নিন, আর যদি আপনারা মনে করেন আমাকে দেখাবেন তাহলে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে বুকিং করতে পারেন। একটি কথা মাথায় রাখবেন, এটি পেড সার্ভিস, ফ্রি সার্ভিস নয়, তাই তারাই কেবল যোগাযোগ করুন যারা জন্মছক বিচার করাতে চান। তাহলে আসুন জেনে নেওয়া যাক কন্যা রাশির জাতক ও জাতিকার অক্টোবর মাস কেমন যেতে চলেছে। প্রথমে আসি গোচর ফল। হ্যাঁ বন্ধুরা, অর্থাৎ এই মাসে কিছু কিছু গ্রহের গোচর হতে চলেছে। আসুন সেই সম্পর্কে আগে আপনাদেরকে জানিয়ে দিই এবং তার পরবর্তীতে আমি আপনাদেরকে আপনাদের জীবনে কী কী ঘটতে চলেছে সে বিষয়ে অবগত করতে চলেছি। 2 অক্টোবর শুক্র গ্রহ বৃশ্চিক রাশিতে প্রবেশ করতে চলেছে এবং সেই একই দিনে বুধ গ্রহ কন্যা রাশিতে প্রবেশ করতে চলেছে। 17 অক্টোবর রবি গ্রহ তুলা রাশিতে প্রবেশ করতে চলেছে। 22 অক্টোবর মঙ্গল গ্রহ তুলা রাশিতে প্রবেশ করতে চলেছে এবং 30 অক্টোবর শুক্র গ্রহ ধনু রাশিতে প্রবেশ করতে চলেছে। আসুন এই গোচরের নিরিখে জেনে নেওয়া যাক আপনাদের, অর্থাৎ কন্যা রাশির জাতক ও জাতিকাদের অক্টোবর মাস কেমন যেতে চলেছে। প্রথমে আসি কেরিয়ার, অর্থাৎ চাকুরি ক্ষেত্র এবং ব্যবসা ক্ষেত্র। এই মাসে চাকুরি ক্ষেত্র কিন্তু যথেষ্ট পরিমাণে শুভ যেতে চলেছে। যারা বেরোজগার রয়েছেন তারা কিন্তু রোজগারের চেষ্টা করুন, আপনাদের কিন্তু চাকরি পাওয়ার কিন্তু সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে। এর পাশাপাশি আপনাদের কাজে কিন্তু মনোনিবেশ বৃদ্ধি পেতে চলেছে এবং একটা উৎসাহ আপনাদের কিন্তু জন্মাতে চলেছে, যার দরুন আপনারা যে কোনো কাজ কিন্তু খুব দক্ষতার সাথে করতে চলেছেন। শুধু তাই নয়, এই মাসে আপনাদের চাকুরিতে ট্রান্সফার হওয়ারও কিন্তু সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে, অর্থাৎ দীর্ঘদিন ধরে যারা ট্রান্সফারের জন্য প্রচেষ্টা করছেন তাদের সেই প্রচেষ্টা কিন্তু সফল হতে চলেছে এই মাসে। এর পাশাপাশি আপনাদের কর্মে পদোন্নতির যোগ দেখতে পাওয়া যাচ্ছে, বিশেষ করে যারা গভর্নমেন্ট সার্ভিস করছেন তাদের ক্ষেত্রে কিন্তু মাসটি যথেষ্ট পরিমাণে শুভ যেতে চলেছে এবং আপনাদের বেতন বৃদ্ধি কিন্তু হতে চলেছে। এরপর আসি ব্যবসা ক্ষেত্র। ব্যবসা ক্ষেত্রেও কিন্তু যথেষ্ট পরিমাণে শুভ যেতে চলেছে। নতুন যদি ব্যবসা স্টার্ট আপ করতে চান তাহলে আপনারা নির্দ্বিধায় করতে পারেন, তবে আপনার জন্মছক অনুযায়ী কোন ব্যবসা সুটেবল সেটা আগে জেনে তারপর ব্যবসা স্টার্ট আপ করুন। এছাড়াও আপনাদের ব্যবসায় যে সমস্ত অর্থ পড়ে রয়েছে সেই সমস্ত অর্থ কিন্তু উঠে আসার সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে এবং আপনারা এই মাসে ব্যবসা থেকে প্রচুর পরিমাণে অর্থ কিন্তু ইনকাম করতে চলেছেন। আমি কিছু ব্যবসার কথা বলতে চলেছি, সেই ব্যবসাগুলো যদি আপনি করে থাকেন তাহলে এই মাস আপনাদের জন্য সোনায় সোয়াগা হতে চলেছে। হ্যাঁ বন্ধুরা, তো কোন সেই ব্যবসা আসুন জেনে নেওয়া যাক। আপনি যদি গার্মেন্টসের কোনো বিজনেস করেন, আপনি যদি কসমেটিক্সের কোনো বিজনেস করেন, আপনি যদি ফুড ওরিয়েন্টেড কোনো বিজনেস করেন, আপনি যদি স্টক বিজনেস করেন, আপনার যদি গাড়ির শোরুম থাকে, গাড়ির গ্যারেজ থাকে, এছাড়াও এই মাসে আপনারা যদি এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেস করছেন তাদের ক্ষেত্রে যথেষ্ট পরিমাণে শুভ যেতে চলেছে। এর পাশাপাশি এই মাসে যারা অনলাইন কোনো বিজনেস করছেন, অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের সঙ্গে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে এই মাস কিন্তু যথেষ্ট পরিমাণে শুভ যেতে চলেছে। এই মাসে আপনাদের সাহস এবং পরাক্রম বৃদ্ধি পেতে চলেছে। এই মাসে আপনারা বন্ধুর সহায়তা পেতে চলেছেন, যার দরুন আপনারা যে কোনো কাজে এক পা
এগিয়ে যেতে পারবেন, এটা বলা যেতে পারে। তো গেল চাকরি ক্ষেত্র এবং ব্যবসা ক্ষেত্র। আসুন আমি আপনাদেরকে জানিয়ে দিই এই মাসে আপনাদের স্টাডি লেভেল কেমন যেতে চলেছে, অর্থাৎ যারা পড়াশোনা করছেন তাদের কেমন যেতে চলেছে। দেখুন, শিক্ষার দিক থেকে কিন্তু এই মাস যথেষ্ট পরিমাণে শুভ যেতে চলেছে, অর্থাৎ দুর্দান্ত যাওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে। আপনাদের পড়াশোনায় কিন্তু মনোনিবেশ বৃদ্ধি পেতে চলেছে এবং আপনারা যারা কম্পিটিটিভ এক্সামে বসছেন তাদের ক্ষেত্রে সফলতা কিন্তু নিশ্চিত হতে চলেছে। তবে আপনাদেরকে প্রচেষ্টাটা চালিয়ে যেতে হবে, প্রচেষ্টা বন্ধ করলে কিন্তু সেই রকম সাকসেস আপনারা নাও পেতে পারেন। এছাড়াও এই মাসে যারা হাই লেভেলে পড়াশোনা করছেন এবং লোয়ার লেভেলে পড়াশোনা করছেন উভয় ক্ষেত্রে কিন্তু সাকসেস হতে চলেছে, অর্থাৎ আপনাদের এই মাসের এডুকেশন সেক্টর যথেষ্ট পরিমাণে শুভ যেতে চলেছে। এর পাশাপাশি যারা গুপ্তবিদ্যা নিয়ে পড়াশোনা করছেন বা রিসার্চমূলক পড়াশোনা করছেন তাদের ক্ষেত্রেও এই মাসটি যথেষ্ট পরিমাণে শুভ যেতে চলেছে, অর্থাৎ আপনাদের এই মাস স্টাডির দিক থেকে যথেষ্ট পরিমাণে শুভ যাওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে। এরপর আসুন জেনে নেওয়া যাক আপনাদের পারিবারিক জীবন কেমন যেতে চলেছে। দেখুন, পারিবারিক জীবন যে খুব ভাগটা ভালো যাবে তাও আমি বলতে পারছি না, আবার খুব খারাপ যাবে তাও আমি বলতে পারছি না। অর্থাৎ এই মাসের শুরুতে 17 তারিখ পর্যন্ত কিন্তু আপনাদের পরিবারের মধ্যে মতান্তর মতবিরোধ আসতে চলেছে এবং পরিবারের মানুষজন আপনাকে কোনো ক্ষেত্রে দোষারোপ করতে পারে, যেখান থেকে আপনার মাথা গরম হওয়ার কিন্তু প্রবণতা দেখতে পাওয়া যাচ্ছে। তাই মাথা ঠান্ডা করে চলুন এবং যে কোনো কথাতে কিন্তু রিয়্যাক্ট করবেন না, তাহলে কিন্তু সেরকম প্রবলেম ক্রিয়েট হবে না। কিন্তু 17ই অক্টোবরের পরবর্তী সময় সেই জায়গাটা কিন্তু অনেকটাই কমতে চলেছে বা লাঘব হতে চলেছে, এটা বলাই যেতে পারে। এই মাসে আপনাদের গৃহে কোনো মাঙ্গলিক অনুষ্ঠান হওয়ার সম্ভাবনা রয়েছে এবং গৃহে লোক সমাগম হওয়ার কিন্তু সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে। এই মাসে ভ্রমণের কিন্তু যোগ আপনাদের দেখতে পাওয়া যাচ্ছে, অর্থাৎ আপনারা দূর জায়গায় ভ্রমণে যেতে পারেন, সেটা ফ্যামিলি থেকে হতে পারে বা কাজের সূত্র থেকে হতে পারে, যে কোনো জায়গা থেকে আপনারা কিন্তু ভ্রমণে যেতে চলেছেন। এই মাসে যারা গ্ল্যামার দুনিয়ার সাথে যুক্ত রয়েছেন, ক্যামেরার সামনে কাজ করেন বা ক্যামেরার পিছনে, তাদের ক্ষেত্রে এই মাসটি যথেষ্ট পরিমাণে শুভ যেতে চলেছে, অর্থাৎ আপনাদের কর্মে প্রচেষ্টা থাকলে আপনারা 100% তার সফলতা পাবেনই পাবেন এবং আপনাদের ইনকাম কিন্তু বৃদ্ধি পেতে চলেছে এবং আপনাদের কেরিয়ার কিন্তু ডেভেলপমেন্ট হতে চলেছে। এই মাসে ভাই বোনের সাথে আপনার ঝগড়া বা বিবাদ হওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি কোনো ক্ষেত্রে আপনার সম্পত্তিগত কোনো সমস্যা ঘটার কিন্তু সম্ভাবনা রয়েছে, এদিকটা অবশ্যই মাথায় রাখুন। এই মাসে আপনাদেরকে যতটা সম্ভব খুব ঠান্ডা মাথায় চলার কিন্তু প্রয়োজন রয়েছে এবং কুল ব্রেন চলার কিন্তু প্রয়োজন রয়েছে, তাহলে কিন্তু সেরকম সমস্যা আপনাদের আসবে না। এই মাসে যারা পার্টনারশিপ বিজনেস করছেন তাদের ক্ষেত্রে কিন্তু মাসটি যথেষ্ট পরিমাণে শুভ যেতে চলেছে, তবে চোখ বন্ধ করে কিন্তু পার্টনারকে বিশ্বাস করবেন না, যেখান থেকে কিন্তু প্রবলেম ক্রিয়েট হতে পারে। এছাড়াও কোনো গুরুত্বপূর্ণ নথিতে সাইন করার পূর্বে আপনারা সেই নথিটি একবার পড়ে নিয়ে তারপর সাইন করুন, নচেত কিন্তু ফ্রড হওয়ারও কিন্তু সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে। মাসে প্রেম জীবন কেমন যেতে চলেছে, এই মাসে প্রেমের দিক কিন্তু যথেষ্ট পরিমাণে শুভ যেতে চলেছে মাসের প্রথম দিকটা, কিন্তু মাসের শেষের দিকে কিন্তু প্রেম জীবনে কিন্তু কিছু পরিমাণ বাধা বিপত্তি আসার সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে। তাই আপনার উগ্রতাকে একটু কমিয়ে ফেলুন, তাতে কিন্তু আপনারই মঙ্গল, অর্থাৎ আপনার যে যে সমস্যা চলছে প্রেম জীবনে সেই সমস্যা কিন্তু কাটতে চলেছে। পাশাপাশি নতুন প্রেম কিন্তু আপনাদের জীবনে আসতে চলেছে এবং পুরনো প্রেমও কিন্তু কামব্যাক করতে চলেছে। প্রেমের দিক মাসের শুরুতে ভালো থাকলেও পরবর্তীতে কিন্তু একটু প্রবলেম ক্রিয়েট করবে। এরপর আসি ম্যারিড লাইফ, অর্থাৎ বিবাহিত জীবন কেমন যেতে চলেছে। দেখুন, বিবাহিত জীবন যে খুব একটা ভালো যাবে তা কিন্তু আমি বলতে পারছি না। এই মাসে আপনার হাজব্যান্ড ওয়াইফের মধ্যে কিছু কিছু ক্ষেত্রে মতান্তর মতবিরোধ কিন্তু আসার সম্ভাবনা রয়েছে, কোনো ক্ষেত্রে আপনাকে দোষারোপ করার সম্ভাবনা রয়েছে, যেখান থেকে আপনি মাথা গরম করে কিছু বলে ফেললেন এবং মাথা গরম করে কিছু করে ফেললেন সেই জিনিসটা কিন্তু হওয়ার সম্ভাবনা রয়েছে। তাই আপনারা একটু ধৈর্য ধরে একটু কুল মাইন্ডে থাকার চেষ্টা করুন, তাহলে সেরকম প্রবলেম কিন্তু ক্রিয়েট হবে না বিবাহিত জীবনে, এটা আমি বলতে পারি। এই মাসে জীবনসাথীর শরীর স্বাস্থ্য কিন্তু খারাপ হওয়ার সম্ভাবনা রয়েছে, যেখান থেকে মেডিকেল এক্সপেন্সেস হওয়ার কিন্তু সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে, এদিকটা অবশ্যই মাথায় রাখুন। এরপর আসুন জেনে নেওয়া যাক আপনাদের আর্থিক স্থিতি কেমন যেতে চলেছে। দেখুন, আর্থিক দৃষ্টিকোণ থেকে যদি বলা যায় এই মাস কিন্তু যথেষ্ট পরিমাণে শুভ যেতে চলেছে, অর্থাৎ আয়ের দিক যথেষ্ট পরিমাণে রয়েছে এবং বিভিন্ন সূত্র থেকে আপনাদের আয়ের উৎস তৈরি হতে চলেছে এবং আপনাদের আয়ের পাশাপাশি খরচাও কিন্তু এই মাসে হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে একটি কথা বলবো, আপনারা খরচা করার আগে একটু ভেবেচিন্তে খরচা করুন, নচেত বড় সড়ো লোনে কিন্তু পড়ে যেতে পারেন। অর্থাৎ কোনো হাই প্রোডাক্ট কিনলেন, অর্থাৎ খুব কস্টলি প্রোডাক্ট কিনলেন, সেখান থেকে কিন্তু আপনার প্রচুর পয়সা বেরিয়ে গেল এবং সেখানে আপনি লোন নিয়ে ফেললেন, এরকম হওয়ার কিন্তু সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে। তাই
একটু আপনি বুঝে সুঝে এই মাসে খরচা করুন। ওভারঅল আয়ের দিক অর্থাৎ ক্যাশ ইন হ্যান্ড এটা কিন্তু ভালো রয়েছে এই মাসে অন্তত। এরপর আসুন জেনে নেওয়া যাক আপনাদের শরীর স্বাস্থ্য কেমন যেতে চলেছে, অর্থাৎ হেলথ কেমন যেতে চলেছে, আসুন জেনে নেওয়া যাক। দেখুন হেলথের দিক কিন্তু এই মাসে খুব যে খারাপ যাবে তাও বলা যাচ্ছে না এবং খুব ভালো যাবে তাও বলা যাচ্ছে না। ছোটোখাটো জ্বর জ্বালা আসতে পারে, তবে বড় ধরনের কোনো রোগে কিন্তু আপনারা পড়বেন না এটা আমি বলতে পারি। এছাড়াও এই মাসে আপনাদের হেলথে কিন্তু যারা অলরেডি রোগে ভুগছেন তাদের ক্ষেত্রে কিন্তু একটু প্রবলেম ক্রিয়েট হতে চলেছে। এবং খাওয়া দাওয়ার ব্যাপারে আপনারা অবশ্যই একটু ধ্যান দিন এবং অসময়ে আপনারা কিন্তু খাবার গ্রহণ করবেন না এবং খালি পেটে থাকবেন না এবং বেশি খাবার খাবেন না, সমস্তটাই কিন্তু খাওয়ার থেকে কিন্তু তৈরি হতে চলেছে। তাই এই মাসে আপনারা যতটা পারবেন ফাস্টফুড কম খাওয়ার চেষ্টা করুন, তা আপনাদেরকে পেটের গণ্ডগোল করতে পারে, তাই খাওয়া দাওয়ার ব্যাপারটা একটু কন্ট্রোলে রাখলে সেরকম শারীরিক প্রবলেম হবে না। তো এই ছিল আজকের ভিডিও, যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দিন, শেয়ার করে দিন এবং এখনও পর্যন্ত যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে ফেলুন। ধন্যবাদ।